রায়পুরা পৌরসভা বাংলাদেশের খুব জনপ্রিয় একটা শহর, নরসিংদী জেলায় অবস্থিত রায়পুরা পৌরসভা। আজকের এই ভিডিওতে আমি রায়পুরা পৌরসভা নিয়ে কিছু ভিডিও আপনাদের তুলে ধরার চেষ্টা করব, রায়পুরার উন্নয়ন অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। আর এই ভিডিওটা করতে আমাকে অনেক সাহায্য করেছেন আমার চাচা আবিদুজ্জামান সোহেল, মেহেদি মোল্লা এবং নাম না জানা আরও অনেকেই। আর আজকে আমার এই ভিডিওর প্রসঙ্গটা হচ্ছে রায়পুরার উন্নয়ন অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি শিপন জামান আর আমার বার্সাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে দাঁড়িয়ে আছি আমার জন্মস্থান রায়পুরাতে, রায়পুরা পৌরসভার জনপ্রিয় মেয়র, দ্বিতীয় মেয়াদে জনপ্রিয় মেয়র মেয়র মোহাম্মদ জামাল মোল্লা সাহেবের সাথে। আমি রায়পুরার আমার এই ভিডিওতে বিভিন্ন ধরনের উন্নয়ন, তারপর কিছু সমস্যা আর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমি জামাল মোল্লা মহোদয়ের সাথে একটু কথা বলবো, জানার চেষ্টা করব। তো সবার আগে আমি ওনার সাথে একটু পরিচয় হয়ে নিই। আসসালামু আলাইকুম দাদা, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। রায়পুরা যখন পৌরসভা হয়েছে তারপর থেকে আমি আরও বিগত দুই মেয়রের কালও আমি দেখছি, তো সেই হিসাবে আমার কাছে মনে হয়েছে যথেষ্ট উন্নয়ন আমাদের এই রায়পুরাতে হয়েছে, যার মধ্যে কিছু উন্নয়ন আপনি আমাদেরকে একটু বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নির্বাচিত হওয়ার পরে গত 10 বছর যে মেয়র ছিলেন উনি বিরোধী দলের মেয়র ছিলেন বিএনপির, উনি উন্নয়ন বলতে খুব একটা করতে পারেন নাই, একটা ভঙ্গুর অবস্থা নিয়েই রায়পুরা পৌরসভাতে আমি নির্বাচিত হয়েছিলাম। জনগণের আশা প্রত্যাশা ছিল যে আমি রায়পুরাকে একটা আধুনিক এবং উন্নত পৌরসভা হিসেবে গঠন করি। তবে আমি গত 5 বছর চেষ্টা করেছি রায়পুরাকে সাজানোর জন্য। আমি রাস্তাঘাট, ড্রেন, তারপরে সড়কবাতি এগুলি নিয়ে কাজ করেছি। প্রথমেই আমি চিন্তা করেছি ড্রেনেজগুলির ব্যবস্থা করা। আমি প্রায় রায়পুরাতে 5 বছরে 7 কিলোমিটারের মতো ড্রেনের কাজ এনেছি এবং এখনও চলতেছে। তারপরে কার্পেটিং রাস্তা আছে, ঢালাইয়ের রাস্তা আছে, আরসিসি ঢালাই রাস্তা, এবং সড়কবাতি করেছি। প্রত্যেকটা গ্রামে আমার 24টা গ্রাম আছে, 24টা গ্রামেই আমি সড়কবাতির ব্যবস্থা করেছি। আরও অবশ্য লাগবে, পর্যাপ্ত হয় নাই। আমি আশা করব যে রায়পুরা পৌরসভাকে সুন্দর এবং সবুজ পৌরসভা হিসেবে গঠন করার জন্য, একটা মডেল পৌরসভা গঠন করার জন্য আমি আমার জনগণ আমাকে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত করেছেন। আমি জনগণের আশা প্রত্যাশা পূরণ করতে চেষ্টা করব। আর আমার গত মেয়াদেই রায়পুরা পৌরসভার মধ্যে পানি সাপ্লাইয়ের একটা ব্যবস্থার জন্য আমরা একটা টেন্ডারও করেছি, যেটা প্রথমেই মেঘনা থেকে পানি নিয়ে আসবে, এটা পর্যন্ত একটা টেন্ডার হয়েছে। পরবর্তীতে এই মেয়াদে হয়তো প্রত্যেকটা বাড়িতে কীভাবে পানি সাপ্লাই করা যায় ওই টেন্ডারগুলি হবে, ফলে পৌরসভার প্রত্যেকটা বাড়িতে মানে পানি সরবরাহ হবে, বিশুদ্ধ পানি। আর এই রায়পুরা পৌরসভাকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত করার জন্য আমরা পরিষদ চেষ্টা করছি। আশা করব আমাদের শতভাগ চেষ্টা যে আমরা যাতে একটা সুন্দর মাদকমুক্ত, বিশৃঙ্খলামুক্ত পৌরসভা গঠন করতে পারি। আমার রায়পুরা পৌরবাসী যাতে এখানে শান্তি শৃঙ্খলা এবং সুন্দরভাবে বসবাস করতে পারে। আচ্ছা, আমি এই মেয়র মহোদয়ের পূর্ব পরিচিত, ব্যক্তিগতভাবে পরিচিত, সেই হিসাবে আমি ওনাকে ছোটো খালতি কাকা বলে সম্বোধন করি। আমি এখন বাকি প্রশ্নটা কাকা বলেই করি, কারণ আমার কাছে আসলে কমফোর্ট লাগতেছে। আচ্ছা কাকা,
আমরা তো অনেক উন্নয়ন দেখছি বিগত আমলে যারা ছিল তাদের, সেই থেকে অনেক অনেক চেঞ্জ হয়ে গেছে এখন রায়পুরা। রায়পুরার মানুষ সড়কবাতী কোনোদিন কল্পনাও করে নাই, যেটা আমরা আপনার মাধ্যমে পেয়েছি। তারপর ঢালাই রাস্তা, এই রায়পুরা থেকে রেলগেটের রাস্তাটা প্রতি বছর বেশিরভাগ সময় ভাঙা থাকতো, কিন্তু আপনি আসার পরে আমরা ঢালাই রাস্তাটা দেখলাম, যেটা এখনও পর্যন্ত সুন্দর আছে, ভবিষ্যতে আমরা। আর এখানে একটা ব্যাপার হচ্ছে, শুধু উনি না বা পৌরসভার যারা আছে তারা না, আমরা রায়পুরার পৌরসভার জনগণও সচেতন হতে হবে। এর মধ্যে আরেকটা ব্যাপার হচ্ছে, আমি ছোটকাল থেকে যখন স্কুলে ছিলাম তখনই দেখছি রায়পুরা বাজারে যে গোল চত্বরের যে ভাঙনটা ছিল, এখানে সারা জীবনে একটা জ্যাম লেগে থাকতো, আর সেই জায়গাটা খুব সুন্দরভাবে আপনি সাজাইছেন। এটা আপনার অবদান, আসলে রায়পুরার মানুষ কোনোদিনই ভুলবে না। তারপর ময়লার ভ্যান গাড়ি, আমরা তো এখনও পর্যন্ত কল্পনাই করি নাই যে আসলে রায়পুরাতে ময়লার ভ্যান গাড়ি থাকবে ময়লা নিয়ে আসার জন্য। আমি 2-3 দিন ঘুরে ঘুরে মানুষের রুমে বা বাড়িতে বাড়িতে গিয়ে ময়লার ভ্যানের সাথেও গেছি, দেখলাম খুব সুন্দর সাপ্লাই ওদের সাথেও আমি কথা বলছি। এই হচ্ছে আমাদের রায়পুরা পৌরসভার নতুন সংযোজন, ময়লার ভ্যান। ভাই কি নাম আপনার? হ্যাঁ সেলিম ভাই, প্রতিদিন আসেন না? আপনার এরিয়া কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত? 1 নং ওয়ার্ড পড়াটা। প্রতিদিন কি নির্দিষ্ট সময় আসেন না যখন যে সময় সুযোগ পান? কয়টার দিকে আসেন? 9টায় না? আর রাস্তার ড্রেনেজ ব্যবস্থা, এটা আপনারা রায়পুরাতে যারা আসবেন আপনাদেরই চোখে পড়বে, ড্রেনেজ ব্যবস্থাটা সবার চোখে পড়বে, খুব সুন্দর একটা ব্যাপার। আমি এখন আরও কিছু, মানে আমি এতক্ষণ তো উন্নয়নের কথা বললাম আপনার সাথে, কিছু সমস্যার কথা আপনার সাথে বলতে চাই, আপনি একটু শুনেন। রায়পুরা বাজারের জ্যাম, বাজারের তুলনায় গাড়ি আমাদের অত্যাধিক বেশি, প্রায় সময় একটা জ্যাম, এই নিয়ে আপনার কী পরিকল্পনা আছে? গতকাল আমরা রায়পুরা বাজারে, পুরাটা বাজারই, মানে বাজারের মধ্যে অনেকেই ব্যবসায়ী আছে, ব্যবসায়ীদের মধ্যে কতিপয় ব্যবসায়ী বাজারের রাস্তাকে ডেকোরেশন করে রাস্তাকে সরু করে ফেলেছে। আমরা পুরা পরিষদ একসাথে গিয়ে মানে প্রত্যেকটা ব্যবসায়ীদেরকে অবগত করেছি যে আপনারা বাজারের থেকে ডেকোরেশনগুলি রাস্তা থেকে অন্তত 2 ফুট 1 ফুট সরান, এবং রাস্তার মধ্যে যে অটো সিএনজি রিক্সাগুলি দাঁড়িয়ে থাকে এগুলি দাঁড়ানো যাবে না। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, ইউনো মহোদয়ের সাথে কথা বলেছি, ওসি মহোদয়ের সাথে কথা বলেছি, ওনারা পদক্ষেপ নেবেন। এর আগে আমি যেহেতু জনপ্রতিনিধি, জনগণের কাছে আমি দায়বদ্ধ, সে কারণে জনগণের সাথেই আমি কথা বললাম, ব্যবসায়ীদের সাথে কথা বললাম, যারা যাতে তারা যদি আইন মানে তাহলে প্রশাসনের কোনো দরকার হবে না, জনগণের সহযোগিতা দরকার, সচেতন হওয়া দরকার, জনগণ প্রত্যেকটা জনগণের সচেতন হওয়া দরকার। যারা পিছনে থাকে তারা সুযোগের চিন্তা করে, সেবার চিন্তা করে, যারা সামনে যায় তারা পিছনের চিন্তা করে না বলেই কিন্তু সমস্যা সৃষ্টি হয়। তো সামনের লোক যারা আছে তারাও সচেতন হতে হবে, যারা পিছনে আছে তারাও সচেতন হতে হবে। মূলত কথা হলো যে সামাজিক সচেতনতা ছাড়া আমরা কোনো সমস্যারই উত্তরণ করা সম্ভব না। আমরা চেষ্টা করতেছি পৌরসভার এবার নির্বাচিত হওয়ার পরে, মানে জনগণের একটা প্রত্যাশা ছিল যে আমাদের ময়লা ফেলার কোনো জায়গা নাই, ময়লা ফেলার মতো রাস্তাঘাটের আশেপাশে ময়লা ফেলে রাস্তাকে দুর্গন্ধ করা ছিল কিছুদিন আগে। তা আমরা নির্বাচিত হওয়ার পরে প্রথম মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি, তা আমরা কিছু ভ্যান গাড়ি দিয়ে প্রতিটা বাড়ি থেকে গিয়ে ময়লা নিয়ে এসে একটা জায়গায় রাখবো, ওই জায়গা থেকে একটা আরেকটা জায়গা, বড় ধরনের জায়গা বানানো হয়েছে যেখানে ময়লাগুলি পরিশোধিত করা হবে, যাতে ওখানেও দুর্গন্ধ না হয়, পরিবেশ যাতে সুন্দর থাকে, এই জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এর জন্য প্রত্যেকটা বাড়ির মালিক, সাধারণ মানুষ সবার সহযোগিতা দরকার, আমাদের তরুণ ছেলেরা এই উদ্যোগের সহযোগিতা করছে, তাদের সহযোগিতাটাকে, তাদেরকে সহযোগিতা করে এটাকে উৎসাহিত করতে হবে, সবাই যাতে আমরা সম্মিলিত হই, তারা নিরুৎসাহিত হলে আমরা আগামী দিন আসবে না, কোনোদিন আর এই পরিষ্কার পরিচ্ছন্নতা করতে পারবো না।
আমার পৌরবাসীর কাছে নিবেদন যে আপনারা তাদেরকেও সহযোগিতা করবেন, যাতে আপনার বাড়ির ময়লাটুকু নিয়ে সে যথাস্থানে পৌঁছে দিতে পারে এবং আপনার পরিবেশ আপনি সুন্দর রাখবেন, আপনার ঘর সুন্দর রাখবেন, সহযোগিতা আপনি মন সুন্দর রাখবেন, আপনার পরিবেশ সুন্দর থাকবে। আচ্ছা, আপনি তো অনেক ব্যস্ত, আজকে আমাকে অনেক সময় দিচ্ছে, আমি কথা লম্বা করব না। ভবিষ্যতে রায়পুরা পৌরবাসীর জন্য আপনার কী পরিকল্পনা? রায়পুরা পৌরসভার জন্য ভবিষ্যৎ পরিকল্পনা আপনার কি? পৌরবাসীর চাহিদা তো আর বেশি না, প্রথমে ড্রেনের ব্যবস্থা, রাস্তা, তারপরে সড়ক বাতি, তারপরে পানি সাপ্লাই, এগুলি সাধারণত মানে পৌরবাসীর চাহিদা। আমি সবগুলি চাহিদাতেই নক করেছি এবং কাজ চলছে। আমি আশা করি যে পৌরসভার মানুষ এখন হচ্ছে সামাজিকভাবে সবাই যাতে বিরোধপূর্ণ এবং মাদকমুক্ত থেকে ছেলেমেয়েদেরকে নিয়ে সুন্দর থাকে এবং মানে ছেলেমেয়েদেরকে ভালো শিক্ষায় শিক্ষিত করতে পারে এই পরিবেশটা করে দেওয়া উন্নয়নের পাশাপাশি এটা একটা বড় পদক্ষেপ। তা আমি ইনশাল্লাহ আমার নির্বাচিত হওয়ার পরে রায়পুরা পৌরসভায় মামলা মোকদ্দমা বিরোধ মারামারি নাই বলবো না, অনেকটাই আমি চেষ্টা করি যাতে মানুষ মিলেমিশে থাকে, একজন একজনের উপর জবরদস্তি না করে। আর মাদকটা এখন মরণব্যাধি, প্রত্যেকটা বাবা মাকেই সচেতন হতে হবে আপনার ছেলে কোথায় যায়, কার সাথে চলে, তাকে সুন্দর রাখলে আপনি সুন্দর থাকবেন। একটা ছেলে যদি মাদক আসক্ত হয়ে যায় বা চোর বা অন্য বিপদে চলে যায়, আপনার সামাজিক যে অবস্থান এটা নষ্ট হবে, আপনার শান্তিও চিরজীবনের জন্য নষ্ট হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটা বাবা মাকে খেয়াল রাখতে হবে তার সন্তানের দিকে। আর আমি সন্তানের বৃদ্ধ বাবা মার জন্য আমার আবেদন হচ্ছে, আপনারা যারা তরুণ আছেন, যারা কাজ করেন, আপনারা যার যার বাবা মায়ের প্রতি খেয়াল রাখবেন। বাবা মারা যেভাবে আপনাদেরকে ছোটোবেলায় আদর করে মানুষ করেছে, সেভাবে বৃদ্ধ অবস্থায় তাদেরকেও এভাবে সুন্দর রাখার জন্য আপনি চেষ্টা করবেন। আল্লাহ সবার সহায়ক। এই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করি। হাই ভিউয়ার্স, আমি মানে স্বল্প সময়ের মধ্যে, উনি আসলে অনেক ব্যস্ত মানুষ, আমাকে যথেষ্ট সময় দিছে, এর মধ্যে মোটামুটিভাবে আমি জানার চেষ্টা করলাম। আর আমি ব্যক্তিগতভাবে রায়পুরা এক মাথা থেকে আরেক মাথা সম্পূর্ণভাবেই দেখার চেষ্টা করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এর মধ্যে আমার যে আবদার, যে শুধুমাত্র পৌরসভার যেই প্রশাসনের লোকজন অথবা যারা উপর পর্যায়ে আছে তারা না, শুধু আমরা রায়পুরাকে সুন্দর করতে হলে আমাদের প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে, প্রত্যেকজনের যে যার জায়গা থেকে সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে, সচেতন হতে হবে। এটা আমাদের পারিবারিক ব্যাপার হোক আর রায়পুরা পৌরসভার যে কোনো উন্নয়নের ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। তো আমি এখন আর কথা লম্বা করব না, মেয়র মহোদয়কে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আর ভবিষ্যতে আমরা আরও সুন্দর রায়পুরা দেখার আশা রেখে আজকে আমি আমার এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে শেয়ার করবেন, আর কোনো ধরনের ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।